পোস্টার ওসি শ্রী রিকন ওচই উনি খবর পান সকাল 8টা নাগাদ এই গাড়িটাকে আটক করা হয়। তার মধ্যে গাঁজা আছে এরকম সন্দেহ গোপন সূত্রে আমরা খবর পাই। তারপরে আমরা এখন ডিসিএম খোয়াই ওসি খোয়াই আউটপোস্টের ওসি শ্রী রিকন ওচই এবং আমরা সবাই সিভিল নেতাদের সামনে তল্লাশি করে এখন অবধি মোটামুটি 70 কেজির মতো গাঁজা উদ্ধার করা হয়। আরও সার্চ অপারেশন আরও চলছে, আশা করি আরও বেশি গাঁজা পাওয়া যাবে এবং দুজনকে অ্যারেস্ট করা হয়। এই গাড়ির সঙ্গে দুজনকে পাওয়া গেছে, দুজনকে অ্যারেস্ট করা হয়। ওরা
ওরা মনে হচ্ছে আগরতলা বা মোহনপুর এইসব দিকে থেকে আসছিল। কোথায় যাবে ওয়ার্ডস? ওরা মানে আউটস্টেটের আসামের দিকে যাওয়ার জন্য এসেছিল। তো গাড়ির মধ্যে আর অন্য কিছু পেয়েছে? গাড়ির মধ্যে এখন আমার এখন টায়ারের মধ্যে লুকানো ছিল এই গাঁজা। এই তিন টায়ার আমরা এখন অব্দি ইয়ে করেছি, সার্চ করেছি। তিনটার মধ্যে মোটামুটি আমরা অ্যাপ্রক্স 70 কিলোর মতো পেয়েছি। আরও সার্চ অপারেশন চলছে। গাড়ির চালক এই রাজ্যের না বহিরাজ্যের? গাড়ির চালক বহিরাজ্যের, খুব সম্ভবত উনি বিহারের। আমাদের প্রাথমিক তদন্তে এসছে একজনের বাড়ি বিহার, দুজনের বাড়ি একজন হিমাচল একজন বিহার। স্যার ওদের নাম কি? নাম বলা যাবে না, নাম আমরা পরে মানে সাবসিকুয়েন্টলি আমরা জানাই দেবো আপনারা।